Dig na o dig na. তাহলে হচ্ছে প্রেসার কুকারে ভাত উঠিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো আমার রাইস কুকার নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর কি প্রেসার কুকারে রান্না করতেছি। এখানে রসুন বেটে নিলাম, তো এবারে ঢেলে রাখবো। মশলাটা কষিয়ে নিচ্ছি, মাংস কষার জন্য চাল দিয়ে দিলাম, দিয়ে আলু এবং মাংস কষিয়ে নিব। তো এখানে হচ্ছে কাঁচামরিচ আমি নিয়ে নিলাম, ধুয়ে নিয়ে নিয়েছি। তো এই মরিচগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব, নিয়ে ব্লেন্ডার করে রেখে দিব যাতে রান্নার সময় সুবিধা হয়। আমি এভাবেই বেটে রাখি। তো এই তো আমার মরিচ কেটে নেওয়া প্রায় শেষ। তো আরও এগুলো কেটে নেবো, বাটবো, পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়ে বাটবো আরও। তো আর বেশি ভিডিওটা বড় না করি, তো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জীবনের কথা ব্লগের সঙ্গে থাকবেন। আচ্ছা, এখানেই টাটা, আল্লাহ হাফেজ। ওই দেখুন কত বড় একটা সাপ, আমি ময়লা ফেলতে আসছি, এসে দেখি তো অনেক বড় একটা সাপ দেখছেন। ও সাপটা অনেকক্ষণ থেকে এখানে শুয়ে আছে। ও অফিসে চলে গেল, সাপটা এখনও আছে,
এটা হচ্ছে গুই সাপ। তো পেটটা অনেক মোটা, মানে পেটে বাচ্চা আছে, কিন্তু ও নড়তেছে না, নড়াচড়া করতেছে না, ও মানে রেস্ট করতেছে। আমাদের বাসার একদম সামনে, তো এখানে ময়লা টয়লা ফেলানো হয়, তো আমি ময়লা ফেলতে এসে দেখি এই অবস্থা, দেখুন কাছ থেকে।